গুড ইভিনিং সবাইকে, নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। এটা আমার 4 নম্বর ভিডিও। সবার আগে যেটা জানানো দরকার সেটা হচ্ছে, আমি 2 দিন আগে ইউটিউব চ্যানেলটা খুলি এবং তোমাদের জন্য স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই লকডাউনের পরিস্থিতিতে চ্যানেলটা খুলি, এবং সেখান থেকে 2 দিনের মাথায় প্রায় আজকে আমি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। তো সেটা জেনে খুব ভালো লাগছে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকো, এবং অনেক কিছু না থাকা সত্ত্বেও আমার কাছে যা যা আছে তা দিয়ে ভিডিওগুলো করছি, চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দেবার এবং তোমাদের হেল্প করার। তাই এভাবেই পাশে থাকো, সাবস্ক্রাইবার আরও বাড়তে থাকুক এবং সবার কাছে এটা পৌঁছাতে থাকুক। সেই জন্য তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, লাইক করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। চলে আসি আজকের মূল বিষয়বস্তুতে। আজকে আমরা বলেছিলাম ক্লাস 5 থেকে বা ক্লাস 12 অবধি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কোষ জিনিসটা খুব কমন। লাইফ সায়েন্স বললেই যেটা বোঝায় সেটা হচ্ছে লাইফের সায়েন্স, মানে জীবনের বিজ্ঞান, যে বিজ্ঞানে জীবন নিয়ে কথা বলা হয়। তাহলে জীবন বলতে গেলে যেটা আমরা বুঝি বা লাইফ, তার ইউনিট বা তার একক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটি কোষ বা সেল। তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে ইন ফিউচার বা পরীক্ষায় ধরো প্রশ্ন এলো তোমাদের কাছে যে কোষ কী বা কোষ বলতে কী বোঝো, অনেকে অনেক বড় ডেফিনেশন লিখতে পারে বই থেকে মুখস্থ করে, কিন্তু এই লাইনটা যদি না থাকে তাহলে কিন্তু তার কনসেপ্টটাও ক্লিয়ার নয় এবং সঙ্গে সঙ্গে তার উত্তরটাও পুরোপুরি কমপ্লিট নয়। সেটা হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে বলা হয় কোষ। দ্যাট মিন্স স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ ইজ আ সেল। সেই জন্য সেল ইজ আ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এবার আমরা বলবো তাহলে জীবদেহ গঠনের জন্য প্রধান যে উপাদানটি প্রয়োজন, প্রথম যে উপাদানটি প্রয়োজন সেটি হচ্ছে কোষ। একটি কোষ নিয়ে তৈরি বা একটি কোষ বিভাজিত হয়ে তৈরি করে অনেকগুলো কোষের সমষ্টি, যা নিয়ে তৈরি হয় একটি কলা বা টিস্যু। অনেকগুলো টিস্যুর সমন্বয়ে কী তৈরি হয়, অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি হয় একটি অর্গ্যান বা অঙ্গ। অনেকগুলো অঙ্গের সমন্বয়ে তৈরি হয় একটি তন্ত্র বা সিস্টেম, আর অনেকগুলো সিস্টেম বা তন্ত্রের সমন্বয়ে তৈরি হয় একটি জীবদেহ। ঠিক যেমনভাবে একটি ইটের ওপর আরেকটি ইট গাঁথনি দিয়ে একটা কমপ্লিট বিল্ডিং তৈরি হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের জীবদেহ উদ্ভিদ বা প্রাণী উভয়ের ক্ষেত্রেই কিন্তু পর পর কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, সিস্টেম বা তোমার লাস্ট হিউম্যান বডি, এইভাবেই তৈরি হয় হচ্ছে আমাদের জীবদেহটা। এবার চলে আসি কোষের আবিষ্কারের একটা ইতিহাস নিয়ে একটু বলি। আমাদের বইতে অনেক কিছুই আছে, বেসিক যে জিনিসগুলো আছে, সমস্ত প্রশ্ন উত্তর আছে, সবই আছে। বাট হঠাৎ করে কোষ আমাদের কাছে খুব বোরিং একটা চ্যাপ্টার, তার কারণ কোষ প্রচুর বড় চ্যাপ্টার, আমাদেরকে প্রচুর মনে রাখতে হয় এবং প্রচুর জানতে হয় অনেক কিছু। তার ফলে অনেকের কাছে এটা খুব বোরিং চ্যাপ্টার বা অনেকের কাছে এটা মনে রাখ ভালো লাগে না পড়তে। বাট কোষ যদি না পড়া হয় তাহলে কিন্তু আমাদের লাইফ সায়েন্সটাই বোঝা যাবে না। তাই লাইফের ইউনিটকে বা কোষকে সবার আগে বুঝতে হবে। তাই এই যে কোষ নিয়ে পড়াশোনা, এটাকে বলা হয় সাইটোলজি। আর এই সাইটোলজির পেছনে বহু বিজ্ঞানীর অবদান কিন্তু রয়ে গিয়েছে এবং এখনও কিন্তু রয়েছে, এবং প্রতিনিয়ত এই সাইটোলজি নিয়ে রিসার্চ অভিনরত চলছে এবং ভবিষ্যতেও চলবে। প্রচুর প্রচুর বিজ্ঞানীরা কিন্তু এই কোষ নিয়ে, কিন্তু কোষের অনেক রহস্য কিন্তু এখনও কিন্তু সমাধান করা যায়নি। তাই ভবিষ্যতে তোমরা যারা বিজ্ঞানী হতে চলেছো বা যারা এগিয়ে আসবে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা হয়তো সেই সমস্ত রহস্যের সমাধান করে উঠতে পারবে। চলে যাই কোষের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে। সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন, মৃত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুক। মাইক্রোস্কোপের তলায় যে বা সরল মাইক্রোস্কোপের তলায় উনি যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেটি একটি মৃত কোষ ছিল, এবং রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন। আর সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন কিন্তু বিজ্ঞানী লিভেনহক। তাই পরীক্ষায় যদি যে ক্লাসে বা যে লেভেল অনুযায়ী যে ক্লাসেই, যে কোনো ক্লাসের জন্য এটি ইম্পর্টেন্ট, যারা 11-12 পড়ছো তারা আরেকবার ঝালিয়ে নাও নিজেদের নলেজটাকে, যারা 9-10-7-8 পড়ছো কোষ সম্পর্কে জানতে চাইছো তাদের কাছে এটা তো খুব ইম্পর্টেন্টই। তাই সর্বপ্রথম কোষ সম্পর্কে যদি বলতে চাই, যে দুজন বিজ্ঞানীর কথা বলতে হবে, তাদের মধ্যে একজন হচ্ছেন রবার্ট হুক যিনি মৃত কোষ পর্যবেক্ষণ করেন, আর জীবিত কোষ বা লিভিং সেল পর্যবেক্ষণ করেন হচ্ছেন লিভেনহক বলে একজন বিজ্ঞানী। এই হলো কোষের আবিষ্কারের ইতিহাস। সেই জন্য যেহেতু কোষ নিয়ে প্রথম কাজ করেছিলেন রবার্ট হুক, সেই জন্য ফাদার অফ সাইটোলজি বা কোষ বিজ্ঞানের জনক বলা হয় এই রবার্ট হুককে। এবার চলে আসি কোষ সম্পর্কে ডিটেলস একটু ইনফরমেশনে। কোষ সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশান কিন্তু তখনও ছিল না, তাই কোষ টার্মটা বা কোষ একটা জিনিস এটা আমরা জানতাম। পরবর্তীকালে
সেল থিওরি বা কোষ তত্ত্ব বলে একটি তত্ত্ব আবিষ্কৃত হলো, যা বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান করে গেছিলেন। স্লেইডেন ছিলেন একজন বটানিস্ট আর সোয়ান ছিলেন একজন জুলজিস্ট। তো স্লেইডেন এবং সোয়ান প্রথম কোষের ওপর কাজ করে বলেছিলেন তিনটি কথা, কোষ তত্ত্বের কথা বলে গিয়েছিলেন। সেই কোষ তত্ত্বটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আমাদের জানার জন্য, এবং কোষ কী তা জানার জন্য। কী না, ওনারা বলেছিলেন যে এই পৃথিবীতে সমস্ত সজীব জীবদেহ, অল লিভিং অর্গানিজমস ইজ মেড আপ অফ সেল, সমস্ত সজীব জীবদেহ কিন্তু তৈরি করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোষের প্রয়োজন, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছিলেন জীবদেহের গঠনগত বা কার্যগত এককে বলা হয় কোষ, এটা বলে গিয়েছিলেন। এবং আরেকটি কথা, যেটা তিনটে পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট, আরেকটি কথা যেটা বলে গিয়েছিলেন সেটা হচ্ছে একটি কোষ বিভাজিত হয়ে পরবর্তী নতুন কোষে জন্ম দেয়, তাই পূর্ববর্তী কোষ থেকেই পরবর্তী কোষে সৃষ্টি হয় বা কোষের যে লিনিয়েজটা সেইভাবে বহন করা হয়। এই হচ্ছে সেল থিওরি। বাট প্রত্যেকটি জিনিসেরই যেমন এক্সেপশন বা ব্যতিক্রম আছে, সেরকম এরও কিন্তু ব্যতিক্রম রয়েছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে কোষ তত্ত্বের কিন্তু ব্যতিক্রম রয়েছে। এই পৃথিবীতে বা জীবদেহে এমন কিছু কোষ রয়েছে যারা কিন্তু কোষ তত্ত্ব মেনে চলে না। সেক্ষেত্রে কাদের কথা বলতে পারি, ভাইরাসের কথা বলতে পারি। ভাইরাস কিন্তু অকোষীয়, সেই জন্য ভাইরাস কিন্তু এই কোষ তত্ত্ব মেনে চলে না। আর কী এক্সেপশন আমরা বলতে পারি, আর এক্সেপশন আমরা বলতে পারি WBC-র কথা, হোয়াইট ব্লাড সেল। কিছু কিছু ক্ষেত্রে WBC কিন্তু এই কোষ তত্ত্ব মেনে চলে না, সরি একটু ভুল বললাম, RBC হবে সেটা, কারণ RBC স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্ত কণিকা কিন্তু তোমার যেহেতু নিউক্লিয়াসবিহীন সেই জন্য এরা কিন্তু পুরোপুরি কোষ তত্ত্ব মেনে চলে না। এছাড়াও সিভ টিউব উদ্ভিদদের ক্ষেত্রে সিভ টিউব বা সিভ নল, সেই সিভ নলের ক্ষেত্রেও কিন্তু তোমার কোষ তত্ত্ব মেনে চলে না যেহেতু নিউক্লিয়াসবিহীন। এছাড়াও ওয়াউকেরিয়া নামে একটি শৈবাল রয়েছে যারা কিন্তু এই কোষ তত্ত্ব মেনে চলে না। তাদের শরীরে সিনোসাইটিক সেল রয়েছে যা কিন্তু কোষ তত্ত্বের ব্যতিক্রম হিসেবে কাজ করে। এই হচ্ছে তাহলে কোষের আবিষ্কারের ইতিহাস জানলাম, কোষ তত্ত্ব সম্পর্কে বললাম, কোষ তত্ত্বের মেন বিষয়টা বললাম এবং কিছু ব্যতিক্রমের কথা বললাম। এবার চলে যাব কোষ অঙ্গাণু সম্পর্কে ডিটেলস একটু বলবো। সেটা কোষকে যদি আমরা দেখি, তিনটে ভাগে ভাগ করে নাও কোষকে। সবার আগে আমরা বলবো কোষের বাইরের আবরণী মানে সেল এনভেলপ, তারপরে হচ্ছে প্রোটোপ্লাজম মানে ঝিলির মতো যে পদার্থটা, আর তারপরে বলবো সাইটোপ্লাজমের কথা। তাই কোষকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করে থাকি, একটা সেল এনভেলপ বা কোষ আবরণী, তারপরে প্রোটোপ্লাজম, তারপরে সাইটোপ্লাজম। এবার এই সেল এনভেলপ বা কোষের বাইরের আবরণটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, আর একটা হচ্ছে সেল মেমব্রেন বা কী বলা হয় কোষ পর্দা। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখা যায়, বাট প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় সেল মেমব্রেন। আবার উদ্ভিদ দেহে সেল ওয়াল সেল মেমব্রেন দুটোই দেখা যায়, এটা হচ্ছে মেজর বেসিক ডিফারেন্স ইন বিটুইন দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেল। এবার চলে আসি প্রোটোপ্লাজমের কথায়। প্রোটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস, মানে জলের মতো বা অর্ধতরল পদার্থটাকে আলাদা করে দিচ্ছি আর নিউক্লিয়াসটাকে আলাদা রাখছি। সাইটোপ্লাজমের মধ্যে আমরা তিনটে ভাগে দেখতে পাবো, একটা হায়ালোপ্লাজম, একটা সাইটোপ্লাজমিক স্ট্রাকচার আর একটা ভ্যাকুয়োল। এবার চলে আসি সাইটোপ্লাজমিক স্ট্রাকচারের মধ্যে বলবো, এর মধ্যে কিছু অর্গানেলসের কথা বলবো, কোষ অঙ্গাণু যেগুলো কিন্তু আমরা সবাই প্রায় জানি, আরেকবার বলে দিই। কোষ অঙ্গাণুগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, কীরকম, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস 8-এর জন্য, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের কিন্তু কোয়েশ্চেন থাকে যে দ্বি একক পর্দাবেষ্টিত বা ডুয়াল মেমব্রেন অর্গানেলসের নাম লেখো, কোষ অঙ্গাণুর নাম লেখো, বা একটি পর্দাবেষ্টিত বা সিঙ্গেল বা ইউনিট মেমব্রেন সেল অর্গানেলসের নাম লেখো, অথবা পর্দাবিহীন মানে মেমব্রেন লেস সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণুর নাম লেখো। তাহলে অঙ্গাণু মানে যেটা আমরা বলবো সেভাবে হচ্ছে যে ডবল পর্দা মানে দ্বি একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু কারা, ডাবল ইউনিট ডি একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু দুটো, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড, এবং নিউক্লিয়াসকেও আমরা কিন্তু এর আন্ডারে ফেলতে পারি। তাই যদি দেখো কোষ অঙ্গাণু রেসপেক্টে তাহলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এবং যদি পুরো রেসপেক্টে কনসিডার করো তাহলে কিন্তু নিউক্লিয়াসকেও এর আন্ডারে আমরা ফেলছি। যেহেতু নিউক্লিয়াসকে আমরা ক্লাসিফিকেশনে আগে বলে দিয়েছি সেই জন্য এর আন্ডারে আমরা দুজনের কথাই বললাম, বাট নিউক্লিয়াসও কিন্তু দ্বি একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু। এবার চলে আসি একটি মেমব্রেন, যাদের গায়ে একটি মেমব্রেন বা একটি পর্দা রয়েছে তারা কারা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, পেরক্সিজম আর গ্লাইঅক্সিজমের কথা বললাম। তাহলে কী কী বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, পেরক্সিজম আর গ্লাইঅক্সিজম, এরা কিন্তু সবার গায়ে একটি মাত্র পর্দা। আর মেমব্রেন লেস মানে যার গায়ে একটিও পর্দা নেই সে হচ্ছে রাইবোজোম। এই হচ্ছে টোটাল কনসেপ্ট, যেটা কিন্তু আমার ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এগুলোর প্রত্যেকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং 11-এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দিয়েছো তারাও একবার নিজেদের পড়াটাকে ঝালিয়ে নাও এবং নতুন পড়া শুরু করো বেসিক কনসেপ্টটা নিয়ে, ঠিক আছে। এবার আমরা চলে যাই একটু ইনফরমেশন বেস নলেজে, যেটা আমাদের বইতে হয়তো মেনশন করা নেই। আমি হয়তো আমার ভিডিওতে এমন অনেক কিছু জিনিস বলবো না যেগুলো আমরা বইতে পড়ছি বা যেগুলো আমরা বইতে জানি অলরেডি,
আমি একটু অন্যরকম নলেজগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে যারা ছোটো ক্লাসে পড়ছো তারা এই নলেজগুলো নিয়ে ভবিষ্যতে রেডি থাকো, সাবজেক্টটাকে আরও ভালো করে বোঝো, বেসটা আরও ক্লিয়ার হয়। যারা বড়ো ক্লাসে পড়ছো তাদের নলেজটা একবার ঝালিয়ে নাও। কোষ অঙ্গনগুলোর আবিষ্কর্তাদের কথা বলি, সেই সমস্ত বিজ্ঞানীদের কথা বলি যারা কোষ নিয়ে নিরলস পরিশ্রম করেছে, এবং রিমার্কেবল স্টেপ আমাদের এই লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞানে কিন্তু একটা রিমার্কেবল মাইলস্টোন সৃষ্টি করে গেছে তাদের আবিষ্কারের মাধ্যমে। ঠিক যেরকম যাদের কথা বলতে হবে, সবার আগে নিউক্লিয়াসকে চলে যাই। নিউক্লিয়াসকে আমরা জানি কোষের মস্তিষ্ক বা ব্রেন অব দ্য সেল বলা হয়। নিউক্লিয়াসের আবিষ্কর্তাকে রবার্ট ব্রাউন, উনি কিন্তু প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। তারপরে চলে আসি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কিন্তু আবিষ্কার করেন কে, পারকিনজি বলে একজন বিজ্ঞানী প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। চলে আসি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু আবিষ্কার করেন কলিকার বলে একজন বিজ্ঞানী। এরপর চলে আসি গলগি বডি। গলগি বডি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নামের সঙ্গেই কিন্তু অর্গানেলসটা বা সে কোষ অঙ্গনটার নাম জড়িত, যেমন ক্যামেলিও গলগি হচ্ছে প্রথম গলগি বডি আবিষ্কার করেন। এরপর চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কথায়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আবিষ্কারের ক্ষেত্রে আমরা অনেক বিজ্ঞানীর নামে উঠে আসে, বাট কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এখনও পর্যন্ত সেরকম কোনো ক্লিয়ার জানা যায়নি, বাট এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা লাইসোজোম এগুলোর আবিষ্কর্তা মোটামুটি বলা হয়ে থাকে যে ডি ডুভের কথা বলা হয়ে থাকে, যিনি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা লাইসোজোম এগুলো আবিষ্কার করেছিলেন। রাইবোসোমকে আবিষ্কার করেন, রাইবোসোম আবিষ্কার করেন বিজ্ঞানী প্যালাটে। আর এই সমস্ত কোষ অঙ্গনগুলোকে দেখতে কে সাহায্য করে, আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে পড়েছি যে কোষকে তো খালি চোখে দেখা যায় না, কোষকে দেখার জন্য প্রয়োজন হচ্ছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। আর এই অণুবীক্ষণ যন্ত্র কিন্তু কয় প্রকার, তিন প্রকার, সরল, যৌগিক এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সরল মাইক্রোস্কোপ বা যৌগিক মাইক্রোস্কোপে কিন্তু কোষ দেখা ডিফিকাল্ট, তাই ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয় কোষের ডিটেল স্ট্রাকচারের জন্য। আর এই ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কর্তা কিন্তু বিজ্ঞানী নোল ওরুস্কা, এগুলো কিন্তু আমার কাজে লাগবে সমস্ত ক্লাসের জন্যই। তাই নোল ওরুস্কা হচ্ছে প্রথম আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। এই হচ্ছে বেসিক হিস্ট্রি বা সায়েন্টিস্টদের নাম এবং কোষের মধ্যে আলট্রা স্ট্রাকচার বা কোষের মেন স্ট্রাকচারগুলো। আমি আমার ভিডিওতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্লান্ট সেল বা অ্যানিমাল সেলের পার্থক্য বা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক মেসোক্যারিওটিক সেল সম্পর্কে যেগুলো আমরা অলরেডি জানি বইতে পড়ছি সেগুলো বলছি না। আমরা চলে যাচ্ছি বেসিক কনসেপ্টে, যেটা কিন্তু সবার আগে ক্লিয়ার করা দরকার, তাই কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবার আমরা বলবো যেটা, সেটা হচ্ছে তোমার কোষের সম্পর্কে। কোষের সবচেয়ে বাইরে যে আবরণটি থাকে সেটা হচ্ছে কিন্তু তোমার প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি আমি দেখি, কোষের সবচেয়ে বাইরের আবরণটি কিন্তু সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। প্রোক্যারিওটিক কোষের সঙ্গে ইউক্যারিওটিক কোষ প্রাচীরের একটু ডিফারেন্স রয়েছে। কী ডিফারেন্স রয়েছে? প্রোক্যারিওটিক কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা যদি ভাগ করে নিই, ব্যাকটেরিয়া ফাঙ্গাস মানে হচ্ছে কি ছত্রাক এবং অ্যালগি মানে শৈবাল। ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীরের প্রধান উপাদান একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ক্লাস 7, 8, 9, 11 এদের ভাবার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া কোষ বা নিটের ক্ষেত্রে অনেক সময় কোয়েশ্চেনটা থাকে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস বা প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান এবং মিউকোপলিপেপটাইড বা মিউকোপেপটাইড। তাহলে পেপটিডোগ্লাইকান এবং মিউকোপেপটাইড এটা হচ্ছে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে থাকছে। ফাঙ্গাস বা ছত্রাকদের ক্ষেত্রে কী থাকছে? কাইটিন। আর অ্যালগি বা শৈবালদের ক্ষেত্রে কী থাকছে? গ্লাইকোপ্রোটিন এবং কিছু পলিস্যাকারাইড। এই দিয়ে তৈরি হচ্ছে প্রোক্যারিওটসের তোমার কোষ প্রাচীর। প্রোক্যারিওটসের ক্ষেত্রে কোষ প্রাচীরে সেল ওয়ালের বাইরে আরও একটি লেয়ার বা স্তর থাকে যাকে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। এই হচ্ছে প্রোক্যারিওটিকের কোষ প্রাচীর সম্পর্কে একটু আলোচনা। চলে যাই তোমার ব্যাকটেরিয়ার কথা একটু ডিটেলসে বলি। ব্যাকটেরিয়া নিয়ে তো অনেক কিছু আমরা জানি বা অনেক কিছু আলোচনা হয়। তো ব্যাকটেরিয়াদের আবার দুভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ কাদের বলছি? যাদেরকে আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে কালার করলে তারা, যারা কালার নেয় তারা গ্রাম পজিটিভ, আর যাদেরকে ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দিয়ে বা স্টেইন করলে কালার নেয় না তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ। মাইক্রোস্কোপের তলায় কোনো কিছুকে দেখার জন্য একটি স্টেইন দিতে হয়, সেটা আমরা ইউজ করতে পারি ক্রিস্টাল ভায়োলেট, ইয়োসিন বা হিমাটক্সিডিন। এই স্টেনগুলো ক্লাস ইলেভেনে একটু ডিটেলসে জানবে, এই স্টেনগুলো দিয়ে দেওয়া হয়, কারণ কোষের তো নিজস্ব কোনো রং নেই। আমরা যদি এই স্টেনগুলো দিয়ে কালার করি তাহলে আলাদা আলাদা করে কিন্তু আমরা কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস বা কোষ অঙ্গনগুলোকে আলাদা আলাদা করে বুঝতে পারবো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে টিকোইক অ্যাসিড বলে একটা উপাদান রয়েছে, যার জন্য এরা কিন্তু ক্রিস্টাল ভায়োলেট কালারটা নিয়ে নেয় এবং এরা ভায়োলেট রং প্রদর্শন করে স্টেইন দিলে, সেই জন্য এটা গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কিন্তু লাইপোপ্রোটিন রয়েছে, তার জন্য কিন্তু এটা ক্রিস্টাল ভায়োলেট কালারটা নেয় না, সেই জন্য এরা গ্রাম নেগেটিভ। উদাহরণস্বরূপ কী বলতে পারি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ল্যাকটোব্যাসিলাস, যেটা আমরা খুব ফেমাস একটা ব্যাকটেরিয়া যা দুধ থেকে দই তৈরি করার জন্য লাগে, আমরা সবাই জানি তার নাম। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কী রয়েছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কিন্তু তোমার রয়েছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে থাকছে লাইপোপ্রোটিন, যার জন্য কালার নিচ্ছে না, এবং উদাহরণ কী হচ্ছে না, ইকোলাই এর কথা বললাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি ইউক্যারিওটসের কোষ প্রাচীর, মানে আমাদের বা উন্নত, আমাদের তো কোষ প্রাচীর থাকবে না প্রাণীদের ক্ষেত্রে, বাট উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে।
বা কিছু লোয়ার গ্রুপস অফ অ্যানিমালসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তোমার কি ধরনের কোষ প্রাচীরের মধ্যে কি কি থাকে। ইউক্যারিওটসের কোষ প্রাচীরে থাকে হচ্ছে তোমার সেলুলোজ, লিপিড, প্রোটিন ও কিছু মিনারেলস বা খনিজ লবণ। এবার কোষ প্রাচীরের যদি গঠন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি, তিনটে পার্ট দেখতে পাবো, কি মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা, প্রাইমারি সেলওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর, আর সেকেন্ডারি সেলওয়াল বা গৌণ কোষ প্রাচীর। আমার এইটুকুটা কাজে লাগছে কোষ প্রাচীর থেকে, আর তার সঙ্গে যেটা মেন কাজে লাগছে সেটা হচ্ছে ফাংশন বা কাজ। কাজ কি, যেহেতু প্রাচীর, একটা প্রাচীরের কাজ কি হয়, মেন কাজ সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রোটেকশন বা রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করছে কোষকে, উদ্ভিদ কোষকে বা ইউক্যারিওটিক কিছু লোয়ার গ্রুপস অফ অ্যানিমালসের কোষকে। আর কি হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা বা মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, এটা একটা ব্যাপার। আর কি হচ্ছে রোগ জীবাণুর আক্রমণ থেকে প্রোটেকশন দেওয়া, মানে প্যাথোজেন হেল্পস টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ প্যাথোজেন উইদিন দ্য সেল, কোষের মধ্যে রোগ জীবাণুর প্রবেশের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে হচ্ছে এই কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর থেকে আমরা এগুলো পড়ে ফেলছি, শর্ট কোয়েশ্চেন্সও আসছে, বড় কোয়েশ্চেন্সও আসছে, এগুলোই আমার কাজে লাগছে মেনলি সমস্ত মোটামুটি ক্লাসের জন্য। এবার আমরা চলে যাব সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোষেই দেখা যাচ্ছে, এবং কোষ পর্দা কিন্তু প্রাণী কোষের প্রোটেকশনে মেন ভূমিকা পালন করছে, কারণ প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু তোমার কোষ প্রাচীর থাকছে না, সেই জন্য এদেরকে বাঁচানোর জন্য দরকার হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের একটা ইতিহাস রয়েছে, সেল মেমব্রেন সম্পর্কে মডেল রয়েছে কিছু, যা সেল মেমব্রেনের উৎপত্তি সম্পর্কে। এই মডেল থেকে একটা ছবি আসে, আমি ভিডিও শেষে তোমাদের দিয়ে দেবো, সেই ছবিটা কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে তোমাদেরকে, পরীক্ষার জন্য কাজে লাগবে, স্পেশালি ক্লাস 9 এবং 11 কাজে লাগছে, এবং 8 জন্য ক্লাস 8 বোঝার কাজে লাগছে। সেল মেমব্রেনের যে দুটো মডেল, ইউনিভার্সাল মডেল প্রচলিত রয়েছে, সে দুটি মডেল হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল বা একক পর্দা মডেল, যেটা রবার্টসন আবিষ্কার করে গেছিলো, যার মধ্যে তোমার এই মডেলটা প্রোটিন লিপিড প্রোটিন জাস্ট লাইক স্যান্ডউইচের মতো থাকে, প্রোটিন লিপিড প্রোটিন, দুধারে প্রোটিনের স্তর, মাঝখানে লিপিড। আর ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক নকশা, যেটা কিন্তু বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন আবিষ্কার করে গেছিলেন। এবার কোষ প্রাচীর কিন্তু প্রায় বলা যায় মৃত, যদি পার্থক্য দেখো মেনলি কোষ প্রাচীর কিন্তু মৃত কোষ দিয়ে তৈরি হয়, বাট তোমার কোষ পর্দা কিন্তু সজীব কোষ দিয়ে তৈরি হয়, এবং কোষ প্রাচীর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অভেদ্য পর্দা, যার মধ্যে বা ইমপারমিয়েবল, বাট সেল মেমব্রেন বা কোষ পর্দা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করছে। এবার আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল, যেটা কিন্তু অনেকের কাছে বোঝা একটা খুব দায় এবং অনেকের কাছে খুব কঠিন একটা স্ট্রাকচার, বা দেখতেও যেমন খটোমটো বুঝতেও একটু কঠিন হয়ে যায়। তাই আমরা মেন কিছু পয়েন্টস বা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে জেনে নেব, যেটা আমাদের মনে রাখতে সাহায্য করবে। এই সেল মেমব্রেন কিন্তু অর্ধ তরল, মানে এই ফ্লুইড মোজাইক মডেলের টোটাল কনসেপ্টটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার এবং অর্ধ তরল, বইতে ছবি রয়েছে। আমি চেষ্টা করবো ইন ফিউচার বোর্ড নিয়ে এসে সেটা এঁকে বোঝানোর জন্য যতটা সম্ভব হয়, ইন ফিউচার কাজেও লাগবে আরও যত জটিল টপিকে যাব। আজকে আমরা একটু থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা দেখে নিই। তাই সেল মেমব্রেন কিন্তু অর্ধ তরল বা কোয়াসিফাইড নেচার, ঠিক আছে, এর মধ্যে গ্লোবিউলার প্রোটিন দেখা যায় আর স্টেরল দেখা যায়, এর মধ্যে যে লিপিডগুলো দেখা যায়, আমি এক্ষুনি একটু আগে বলেছি যে প্রোটিন লিপিড প্রোটিন, ঠিক আছে, তাহলে প্রোটিনগুলো এখানে কি গ্লোবিউলার গোলাকার, আর লিপিডগুলোর প্রকৃতি কি ফসফোলিপিড, মানে লিপিডগুলোর সঙ্গে কিন্তু ফসফেট জড়িত রয়েছে। আর কি রয়েছে, স্টেরল বলে একটি পদার্থ রয়েছে। এই ফসফোলিপিডগুলো তাহলে কী বললাম, প্রোটিন লিপিড প্রোটিন, বাইরের দিকের যে লিপিডগুলো থাকছে ফসফোলিপিডের, তারা কিন্তু হয় হাইড্রোফিলিক, মানে কি না, জলাকর্ষী, জলকে আকর্ষণ করে, আর ভেতরের দিকে যে প্রোটিনগুলো হয় তারা কিন্তু হাইড্রোফোবিক, মানে কি না, ভেতরের দিকে প্রোটিনগুলো জলকে ভয় পায় বা জলকে বিকর্ষণ করে। আর এই যে ফ্লুইডিটি ব্যাপারটা, মানে অর্ধতরল নেচারটা থাকার জন্য কিন্তু এই কোষ পর্দার মধ্যে থেকে জিনিসপত্র, হরমোন, উৎসেচক, খাদ্যবস্তু, শ্বাসবায়ু মানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড একটি কোষ থেকে আরেকটা কোষে যাতায়াত করতে পারে এই ফ্লুইডিটি নেচারটা থাকার জন্য। এবার চলে যে প্রোটিনগুলো, কোষ পর্দার মধ্যে দুরকম প্রোটিন লিপিডের মতো, সেরকম যেরকম দুরকম লিপিড দেখলাম, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক, জলাকর্ষী বা জল বিকর্ষী, সেরকম তোমার প্রোটিনও কিন্তু দু প্রকারের দেখা যায়। কী কী না, এক্সট্রেন্সিক বাইরের দিকের প্রোটিন এবং ইন্ট্রেন্সিক ভেতরের দিকের প্রোটিন। এক্সট্রেন্সিক প্রোটিন কারা, উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি, স্পেকট্রিন, আর ইন্ট্রেন্সিক প্রোটিন উদাহরণ আমরা কী বলতে পারি, গ্লাইকোপ্রোটিন। ভিডিওর সঙ্গে সঙ্গে যদি মনে হয় নোট ডাউন করবে, ভিডিওটা পজ করবে এবং সঙ্গে সঙ্গে এগুলোকে নোট ডাউন করতে করতে থাকবে, আর যদি প্রবলেম হয় তাহলে আমি কমেন্ট সেকশনে এগুলোকে আপলোড করে দেবো। তাহলে এক্সট্রিনসিক বা বহিঃস্থ প্রোটিনের উদাহরণ কী হচ্ছে, স্পেকটিন, আর ইন্ট্রিনসিক প্রোটিনের উদাহরণ হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবার চলে আসি রবার্টসনের যে মডেলটা রয়েছে সেটার ক্ষেত্রে। রবার্টসনের মডেলটা প্রোটিন লিপিড প্রোটিন স্যান্ডউইচ মডেল বলা হয়। এর ক্ষেত্রে উনি বলছেন কি না, রবার্টসন বলছেন টোটাল আয়তনটা হচ্ছে 75 অ্যামস্ট্রং,
কোষকে মাপার জন্য বা কোষের ভেতরে কোষ অঙ্গাণুকে মাপার জন্য যে এককটি ব্যবহার করে আমরা সবাই জানি অ্যামস্ট্রং আছে বা ইউজ করা হয়। মেইনলি আমরা অ্যামস্ট্রং বা মাইক্রন ইউজ করে থাকি। তাই 75 অ্যামস্ট্রং হচ্ছে তোমার কী না তোমার কোষের এই টোটাল আয়তন কোষ পর্দার, যে রবার্টসনের মতে। তার মধ্যে 20 অ্যামস্ট্রং হচ্ছে প্রোটিন বাইরের দুটো, আর মাঝখানে লিপিডটা হচ্ছে 35 অ্যামস্ট্রং। তাহলে 20 35 20, মানে প্রোটিন লিপিড প্রোটিন এইভাবে থাকছে। এবার চলে আসি কাজে। কোষ পর্দার প্রধান কাজ কোষকে প্রতিরক্ষা করা বা কিনা ড্যামেজ থেকে রক্ষা করা বা বাইরের আঘাত থেকে রক্ষা করা। আর কি করছে না, ট্রান্সপোর্ট মানে কি হচ্ছে না, জিনিসপত্র আদান প্রদানে সাহায্য করছে একটি কোষ থেকে একটি কোষে। সেই জন্য এই ট্রান্সপোর্ট পড়তে গেলে দুটো টার্ম আমরা পড়ব, একটা ফ্যাগোসাইটোসিস, একটা পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কথাটার মানে কি, কোষের মধ্যে বাইরে থেকে যখন কোনো কঠিন পদার্থ প্রবেশ করে তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, আর কোষের মধ্যে যখন বাইরে থেকে কোনো তরল পদার্থ প্রবেশ করে তাকে আমরা বলি পিনোসাইটোসিস। এই দুটো টার্ম থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন থাকে। আর কি কাজে লাগছে, প্রোটেকশন বা আত্মরক্ষার কাজে লাগছে, আর সেল অর্গানাইজগুলো তৈরি হয় অনেক সময় এই কোষ পর্দা থেকে। আর কি করছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিজেন ডিস্ট্রাকশন, এই কোষ পর্দার গায়ে কিছু রিসেপ্টর থাকে যেমন ম্যাক্রোফাজ বা লিম্ফোসাইট, যেগুলো ক্লাস 9 ছেলেমেয়েরা একটু বুঝবে বা 11 ছেলেমেয়েরা বুঝবে। আমাদের শরীরে যখন কোনো ভাইরাস প্রবেশ করে বা বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করার জন্য কিছু কোষ থাকে আমাদের শরীরকে বাঁচানোর জন্য, ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য বা ইমিউন সিস্টেম গঠন করার জন্য। সেরকম লিম্ফোসাইট বা ম্যাক্রোফাজ বলে কিছু কোষ রয়েছে যারা কিন্তু এই কোষ পর্দার গায়ে কিছু রিসেপ্টর রয়েছে যার সাহায্যে কোনো ভাইরাস প্রবেশ করে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করছে। এই হচ্ছে আমার কোষ পর্দা। এবার আমরা চলে যাই, তাহলে আমরা কী করলাম, কোষ পর্দা সম্পর্কে মডেলটা ভালো করে পড়তে হবে, ছবিটা আঁকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজগুলোকে ভালো করে পড়তে হবে। আর যে পয়েন্টগুলোকে বললাম সেগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম 2-3 মার্কসের কোয়েশ্চেন থাকে, আর ছবি আঁকাগুলো যদি থাকে তাহলে সেগুলো 4-5 মার্কসের থাকে। চলে যাই নেক্সট, আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল অর্গানেলস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে কোষের শক্তিঘর। পরীক্ষায় কোয়েশ্চেন থাকে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়, ক্লাস 8-11 প্রায় প্রতি বছরই থাকে এই কোয়েশ্চেনটা থাকে। তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়, এই উত্তরটা যদি লেখো যে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে শক্তি উৎপাদন করে বা আমাদের দেহে শক্তি উৎপাদন করে, তার মধ্যে যদি এটিপি কথাটা না থাকে তাহলে কিন্তু আনসারটা আমার জিরো হয়ে যাবে। তাই বলতে হবে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইডেশনের মাধ্যমে এটিপি তৈরি করে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যা আমাদের দেহে শক্তি উৎপাদন করতে সাহায্য করে বা কোষের শক্তি উৎপাদন করতে সাহায্য করে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবার বলি, বিজ্ঞানী কলিকার বলে একজন বিজ্ঞানী প্রথম মাইটোকন্ড্রিয়াকে দেখেছিলেন, এবং বেন্ডা প্রথম বিজ্ঞানী বেন্ডা নাম দেন যে এটি মাইটোকন্ড্রিয়া। প্রথম দিকে মাইটোকন্ড্রিয়াকে অনেক নাম ছিল, যেমন বায়োপ্লাস্ট বলা হতো বা এরকম কিছু নাম ছিল। আর মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কিন্তু অফকোর্স আমাদের শরীরের যে অংশগুলো পেশি কাজকর্মের সঙ্গে জড়িত, শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত, সেখানে বেশি থাকে, যেমন পতঙ্গের ডানায় বা আমাদের শরীরে পেশি কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। এবার একটা কথা, ছোট্ট ইনফরমেশন একটা দেব, আমাদের দেহে টোটাল যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, টোটাল কোষের যে সকল প্রকার মাইটোকন্ড্রিয়ার সংখ্যাকে বা একটি কোষের টোটাল যে কটা মাইটোকন্ড্রিয়া থাকবে তার সংখ্যাকে একসঙ্গে আমরা বলি কন্ড্রিওম, যেটা কিন্তু নিটের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার বলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকে, 70% প্রোটিন, 30% লিপিড, আর লিপিডটা কিন্তু অফকোর্স ফসফোলিপিড। আর এক জায়গায় আমরা কিন্তু ফসফোলিপিডের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কোষ কোথায় পর্দা, কোষ পর্দাতেও যে লিপিডটা থাকে সেটা ফসফোলিপিড, মাইটোকন্ড্রিয়াতেও যে লিপিডটা থাকে সেটাও ফসফোলিপিড। এবার চলে যায় উৎসেচকের কথা। মাইটোকন্ড্রিয়া ইজ ফেমাস ফর ইটস এনজাইম। এনজাইম বেশ কিছু ইম্পর্টেন্ট এনজাইম রয়েছে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমাদের শক্তি উৎপাদনের কাজটা ম্যাক্সিমামই হয়ে যায়। যেমন মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ উৎসেচকের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে ট্রান্সামাইনেস, সাইট্রিক অ্যাসিড পাবে, অ্যাকোনাইটেস পাবে বা সাকসিনের ডিহাইড্রোজেনেস পাবে বা এটিপিএস পাবে। তাহলে কী কী বললাম, ট্রান্সামাইনেস, সাইট্রিক অ্যাসিড, অ্যাকোনাইটেস, সাকসিনিক ডিহাইড্রোজেনেস বা এটিপিএস, এই এনজাইমগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর মাইটোকন্ড্রিয়ার বহিঃস্থ পর্দার গায়ে একটা চ্যানেল থাকে যেটার নাম, একটা প্রোটিন থাকে এক রকমের, সেটার নাম পোরিন, যে প্রোটিনটা কিন্তু একটি মাইটোকন্ড্রিয়া থেকে আরটি মাইটোকন্ড্রিয়া বা একটি কোষাঙ্গ থেকে আরেকটা কোষাঙ্গের মধ্যে জিনিসপত্র আদান প্রদানে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা অবশ্যই দেখব, ক্লাসেও বলা হয়েছে বা সবাই জানো নিশ্চয়ই, বইতেও আছে দেখতে পাবে। মাইটোকন্ড্রিয়ার গঠনের যদি ছবি সমস্যা হয় আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে, পেয়ে যাবে। আমাদের ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে।
আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। কারণ ডিএনএ কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে থাকে জানতাম, বাট মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু একটি নিজস্ব ডিএনএ রয়েছে। বাট মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা আবার প্লাস্টিক যদি দেখো তার মধ্যেও কিন্তু ডিএনএ রয়েছে, বাট মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা কিন্তু তোমার অন্যান্য নিউক্লিয়াসের ডিএনএ থেকে কিন্তু আলাদা। কোন কোন অংশে আলাদা সেটা একটু আমি বলে দিই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকার জন্য, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে, নিজস্ব আরএনএ রয়েছে, নিজস্ব রাইবোজোম রয়েছে। এই তিনটে জিনিস থাকার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস, ক্লাস ইলেভেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বা অর্ধ স্বয়ংক্রিয় কোষ অঙ্গাণু, কারণ নিজস্ব ডিএনএ আরএনএ এবং প্লাস্টিড থাকার বা রাইবোসোম থাকার জন্য। এবার বলবো মাইটোকন্ড্রিয়াল ডিএনএর সঙ্গে নিউক্লিয়াসের ডিএনএ পার্থক্য কী। মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা নেকেড হয়, বাইরে কোনো আবরণ থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডাবল স্ট্যান্ডার্ড, নিউক্লিয়াসের ডিএনও ডাবল স্ট্যান্ডার্ড, মাইটোকন্ড্রিয়া ডিএনও ডাবল স্ট্যান্ডার্ড। আর কী রয়েছে না, মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা কিন্তু সার্কুলার বা গোলাকার আকৃতির হয়ে থাকে, এর মধ্যে কোনো হিস্টন প্রোটিন বা কিচ্ছু থাকে না এবং নেকেড বা নগ্ন হয়ে থাকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর কী বলবো মাইটোকন্ড্রিয়া থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজটা খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে বা পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিকর্ত হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাইটোকন্ড্রিয়া ভাইটেলোজেনেসিসে হেল্প করে, মানে ওভাম উৎপাদনের প্রক্রিয়ায়, মানে কি না ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ায় শক্তি প্রদান করতে কিন্তু সাহায্য করছে এই মাইটোকন্ড্রিয়া, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। অথবা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাটি অ্যাসিডে বিটা জারণ, যার মাধ্যমে শক্তি উৎপাদন করতে কিন্তু সাহায্য করে এই মাইটোকন্ড্রিয়া। ছবিটা আমরা সবাই জানি, স্টিল যদি মনে হয় প্রয়োজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে জানিও, আমি ছবিটা আপলোড করে দেবো কোন ছবিটা আঁকতে হবে। চলে যাই এরপর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, গঠন সম্পর্কে একটু বলে দিই। মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা বেষ্টিত, একটি বহিঃপর্দা একটি অন্তঃপর্দা। ভেতরে যে তরল পদার্থটি থাকে সেটিকে বলা হয় কি ম্যাট্রিক্স বা ধাত্র। মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা ভাঁজ হয়ে তৈরি করেছে কি ক্রিস্টি, ক্রিস্টির গায়ে র্যাকেটের মতো যে টেনিস র্যাকেটের মতো অংশ থাকে সেগুলোকে বলা হয় F1 দানা বা F1 পার্টিকল বা ফার্নান্দেস মোরান অধোয়িকক বলা হয় এগুলোকে। এগুলো দেখতে পাওয়া যায় টোটাল মেন ব্যাপার, বা এগুলোকে আমরা F1 পার্টিকলস বলে থাকি। ছবি যখন আঁকতে হবে আমাকে অন্তঃপর্দা, বহিঃপর্দা, ক্রিস্টি, F1 দানা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং রাইবোজোমগুলোকে বা এবং ধাত্র এগুলোকে দেখানোর চেষ্টা করব। পরীক্ষায় 5 নম্বরের জন্য থাকে, 3 নম্বর ডায়াগ্রামে দেয় আর 2 নম্বর হচ্ছে তোমার পয়েন্টিংয়ের জন্য দেয়। নিউক্লিয়াস সম্পর্কে একটু ইনফরমেশান আজকে ভিডিওতে দিয়ে দিই, নেক্সট ভিডিওতে আমরা বাকি কোর্স সম্পর্কে জেনে নেব, জেনে চ্যাপ্টারটাকে শেষ করব। নিউক্লিয়াস সম্পর্কে আমরা যে ইনফরমেশনসগুলো দেবো, নিউক্লিয়াস কিন্তু ডি একক পর্দাবেষ্টিত কোষঙ্গল, মানে ডাবল মেমব্রেন বা ডি একক পর্দাবেষ্টিত কোষঙ্গল। নিউক্লিয়াসের 4টে পার্ট আমরা সবাই জানি কী কী, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, ক্রোমাটিন নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন, আর নিউক্লিয় লাস, এই 4টে টোটাল পার্টস। এবার বলবো প্রোক্যারিওটিসদের ক্ষেত্রে কী হয়। প্রোক্যারিওটিসদের ক্ষেত্রে প্রপার নিউক্লিয়াস কিন্তু থাকে না, ঠিক আছে। আবার ধরো ব্যাকটেরিয়া বা কিছু নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে নিউক্লিয়াস একদমই থাকে না। ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবালে কিন্তু তোমার একেবারেই নিউক্লিয়াস থাকছে না। আর ইউক্যারিওটসদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকছে বাট ব্যতিক্রম আছে। কীরকম, যেমন পরিণত, অবশ্যই কথাটা মেনশন করতে হবে, পরিণত লোহিত রক্ত স্তন্যপায়ী প্রাণীর পরিণত বা পরিণত স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। এবার দুটো টার্মের কথা বলি, একটা হচ্ছে সিনসাইটিয়াম জিনিসটা কি। একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে আমরা বলে থাকি সিনসাইটিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোথায় দেখা যায়, অ্যাসকারিসের ক্ষেত্রে দেখা যায় এবং বোন সেলস মানে আমাদের অস্থি কোষের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। আর কি বলবো, এবার বলবো সিনোসাইটস। সিনোসাইটসের কথা আমরা কি বলছি, সিনোসাইটসের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। যেমন কীরকম রয়েছে, ভাউকেরিয়া নামে যে শৈবালটা রয়েছে সেটা বা রাইজোপাস নামে যে ছত্রাক রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় এটা। তাহলে নিউক্লিয়াসের যে গঠন সেটাও কিন্তু পরীক্ষায় আসে, আমাদেরকে কিন্তু পড়ে ফেলতে হবে। আর নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, মানে কোষের মস্তিষ্ক। কারণ নিউক্লিয়াস কিন্তু আমাদের মস্তিষ্ক যেমন আমাদের দেহের সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে, নিউক্লিয়াসও কিন্তু আমাদের কোষের সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমোজোম, ডিএনএ, সেগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। ক্রোমোজোম পাওয়া যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা বা সেখান থেকে পাচ্ছি ক্রোমোজোম। এই ক্রোমোজোম কিন্তু মেইন ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে পাচ্ছি ডিএনএ যাকে আমরা বলি বংশকোটির ধারক ও বাহক। তার মানে এটা কি, এই যে আমাদের বাবা মার থেকে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি বা তার আগে বাবা মা তার আগের জেনারেশন থেকে পেয়েছে আমাদের দাদু ঠাকুমার মধ্যে, এই যে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য, একই রকম দেখতে হওয়া, স্বভাব, আচার আচরণ, এই যে বৈশিষ্ট্যের যে ট্রান্সপোর্ট হচ্ছে বা বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, তার জন্য কিন্তু দায়ী হচ্ছে এই জিন বা ক্রোমোজোম বা ডিএনএ আমরা বলতে পারি।
ক্রোমোজোমের সংখ্যা যদি দেখো তাহলে দেখবো যে মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কটা আমরা অলরেডি জানি, তাও একবার বলে দিই, মানুষের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম রয়েছে 46টা বা 23 জোড়া। 44টা হচ্ছে দেহ ক্রোমোজোম বা তাদেরকে কী বলা হয় অটোজোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। পুরুষদের ক্ষেত্রে কী এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে XX। এই হচ্ছে টোটাল ক্রোমোজোমের সম্পর্কে ধারণা বা নিউক্লিয়াস সম্পর্কে ডিটেলস ধারণা। তাহলে নিউক্লিয়াস আমরা ছবিটা আঁকবো, গঠনটা যেরকম বললাম সেরকম করছি, আর ছবি আঁকাটা এঁকে নিচ্ছি, তার সঙ্গে কাজটা করে নিচ্ছি। ছবি আঁকা নিয়ে যদি সমস্যা থাকে আমাকে কমেন্টসে অবশ্যই বলবে, আমি কিন্তু সেটার তোমার কী করবো সেটার আমরা প্রপার ছবিটা আঁকাটা আপলোড করে দেবো কমেন্ট সেকশানে। এই হচ্ছে আজকে আমাদের কোর্সের সম্পর্কে একটু ইতিহাস, এবং তার যেটা রিভাইজ করলাম বারবার বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের জেনে নিলাম, কোষ পড়লাম, কোষের আবিষ্কারের ইতিহাস পড়লাম, কোষ তত্ত্ব পড়লাম, আর কী পড়লাম আমরা পড়লাম হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেল মেমব্রেন, কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। নেক্সট ক্লাসে আমরা বাকি কোষ অঙ্গাণুগুলোকে সম্পর্কে পড়ে কোর্সটা শেষ করে নেক্সট চ্যাপ্টারে যাব। প্রত্যেকটা কোষ অঙ্গাণুর কিন্তু তোমার কাজগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, আর গঠন সম্পর্কে প্রিলিমিনারি নলেজ থাকা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর কোষ পর্দার যে ফ্লুইড মোজাইক মডেল বা ইউনিট মেমব্রেন মডেল বা রবার্টসন ইউনিট মেমব্রেন মডেল, এগুলো কিন্তু আমাকে একটু মুখস্থ করে ফেলতে হবে, এগুলো আমার কাজে লাগবে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য। ছবির জন্য আমার কী কী ছবি আসে এই চ্যাপ্টার থেকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কোষ পর্দার তরল মোজাইক নকশা বা ফ্লুইড মোজাইক মডেল, আর কী থাকছে, আর থাকছে হচ্ছে তোমার রাইবোজোম। এই ছবিগুলো আমাদের কিন্তু দেখে ফেলতে হবে এই চ্যাপ্টার থেকে, ইম্পর্ট্যান্ট টোটাল। আচ্ছা, এবার প্রতিদিন ভিডিওর শেষে আমি কিছু টাস্ক দিই, 10টা করে প্রশ্ন যার উত্তর তোমাদেরকে খুঁজতে বলি। আগের ভিডিওতে দিয়েছিলাম, আগের ভিডিওতে আমার প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই দিয়েছে দেখলাম, এবং দুজন দেখলাম সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, খুব ভালো লেগেছে তোমাদের এফর্টটা দেখে। আমি কিন্তু চাই তোমরা আরও বেশি বেশি করে পার্টিসিপেট করো এবং সেই উত্তরগুলো দিতে থাকো। সো যে দুজনের কথা আমি বলবো যাদের উত্তর আমি বেশি পেয়েছি, তাদের মধ্যে হচ্ছে রাজর্ষী কর্মকার আর হচ্ছে সৌম্যজিত সমাজদার, ক্লাস 9-এর। এদের উত্তর কিন্তু আমি পেয়েছি, এবং এদের দু একটা ভুল আছে, আমি কারেক্ট করে দেবো, তোমাদেরকে আমি দিয়ে দেবো কমেন্ট সেকশানে উত্তরগুলো। তো এদের পার্টিসিপেশন কিন্তু সবচেয়ে বেশি পেয়েছি, আমি চাই প্রত্যেকে পার্টিসিপেট করো এবং প্রত্যেকে কিন্তু উত্তরগুলো দাও। আজকে আমরা টোটাল 10টা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। এছাড়াও আরও যেটা বলবো সেটা হচ্ছে, কোথায় ভিডিও দেখছো ব্ল্যাকবোর্ড তোমাদের কাছে হোয়াইটবোর্ডে এসে যাবে, আমি দিয়ে দেবো, ছবিগুলোও কমেন্ট সেকশানে দিয়ে দেবো। তাছাড়াও যদি মনে হয় কোথাও কোনো ইম্প্রুভমেন্টের দরকার আমাকে কিন্তু অবশ্যই জানাবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে নেবে ভিডিওগুলো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে চলে যাই আমরা আজকে 10টা কোয়েশ্চেনের ক্ষেত্রে, 10টা কোয়েশ্চেনের আজকের টাস্ক দিয়ে দিই। সেটা হচ্ছে আজকের যে 10টা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন, দেহের সর্বাপেক্ষা হালকা অস্তিত্ব দিয়ে দিয়েছিলাম, সরি, আজকে আমরা দিচ্ছি যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, যে 10টা কোয়েশ্চেন আমরা দেবো সেটা হচ্ছে, হ্যাঁ চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেনে। এটা হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর মাপা হয়, ফার্স্ট কোয়েশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর মাপা হয়। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হাতি এবং গন্ডারের গর্ভকালের সময়কাল কত, টোটাল প্রেগনেন্সি পিরিয়ড কত দিন এই হাতি এবং গন্ডারের ক্ষেত্রে। থার্ড কোয়েশ্চেন, প্রাচীন ভারতের কোন ব্যক্তিকে গড অফ মেডিসিন বলা হয়, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মানবদেহের কোন অংশকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়ে গেল। এবার চলে যাই 5 নম্বর কোয়েশ্চেনে, সেটা হচ্ছে, যেটা আমি বলবো সেটা হচ্ছে, টোটাল 5টা টোটাল দিলাম তোমাদের 5টা কোয়েশ্চেন, আরও 5টা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, সেটা দেখে নাও, ফাদার অফ হিস্টোলজি বলা হয় কাকে। আমি কিন্তু আমার ভিডিওতে ফাদার অফ সাইটোলজি বলেছিলাম, আজকে বলছি ফাদার অফ হিস্টোলজি কাকে বলা হয়। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, এটা কে বলেছিলেন, কোন বিজ্ঞানী বলেছিলেন বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, এটা কিন্তু আমাদেরকে জেনে ফেলতে হবে। তার সঙ্গে সঙ্গে আর কী বলবো, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, ট্যাক্সোনমি পড়েছি ক্লাস 9-এ আমরা সবাই, তাহলে ক্রায়ো ট্যাক্সোনমি জিনিসটা কী, এটা একটু খেয়াল রাখ, জেনে আমাকে বলবে, উত্তর দেবে যে ক্রায়ো ট্যাক্সোনমি জিনিসটা কী। আর যেটা বলবো সেটা হচ্ছে, টিকটিকির লেজ কেটে দিলে দেখা যায় লেজ কদিনের মধ্যে গজিয়ে গেছে, এই যে টিকটিকির লেজ আবার সৃষ্টি হওয়া, এই পদ্ধতিটাকে আমরা কী বলি, তাহলে টিকটিকির লেজ নতুন করে তৈরি হওয়া পদ্ধতিটাকে আমরা কী বলি। আর যে কোয়েশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেকেই দেখি কিডনিতে স্টোন ধরা পড়েছে, বা অনেকেই বলা হয় যে কিডনিতে স্টোন হয়েছে, বা বাড়িতে অনেকের দেখা যায়, এই কিডনির স্টোন বা বৃক্কের পাথর এই জিনিসটা কী, এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর করে ফেলো,
ভিডিওতে যেগুলো বললাম সেগুলোকে খেয়াল রাখো, সেই প্রশ্নগুলোকে ফলো করো, ছবিগুলো এঁকে ফেলো, এঁকে আমাকে আমাকে জানাতে পারো। যদি কোনো ছবি এখানে অসুবিধা হয় আমি দিয়ে দেবো, আর এগুলোকে পড়ে ফেলো এবং এই 10টা প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পেলো। অবশ্যই ভিডিও দেখতে থাকো, কালকে আমরা কোষের বাকি পার্টস নিয়ে বলবো এবং বাকি জিনিসগুলোও বলে দেবো। ভিডিও দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, সবাই সেফ থাকো, অবশ্যই বেল আইকনটা প্রেস করো আর ভিডিও লাইক করো। আর সবাই খুব সেফ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।